হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিচেন ফুড ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাচ্ছি শ্যামা পূজায় বা কালী পূজায় যে মহাপ্রসাদের মাংস রান্না করা হয় সেই নিরামিষ মাংসটা। আমার শ্বশুরবাড়িতে আগে হতো, সেই জন্য আমরা জানি যে নিরামিষ মাংসটা কীভাবে রান্না করা হয়। এখনও যে বিভিন্ন পিঠে এখনও যে এই প্রথাটা চালু রয়েছে, সেই মহাপ্রসাদ কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় না, নিরামিষভাবে রান্না করা হয়, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর 3-4 চামচ, 3-4 চামচ হবে না, এখানে 2 চামচ বড় চামচ সর্ষের তেল দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ, 15-20 মিনিট। এরম করে রেখে দেবো 15-20 মিনিট। এই মহাপ্রসাদ রান্নায় অনেকে কিন্তু আলু ব্যবহার করেন না, কিন্তু আমরা আলু ব্যবহার করি, কেন আমাদের পরিবারে জনসংখ্যা প্রচুর এবং তাতে আলুর ডিমান্ড অনেক বেশি সবার, সেই জন্য আমি এখানে আলু ব্যবহার করব। কিন্তু অনেকেই মহাপ্রসাদ রান্নায় আলু ব্যবহার করেন না, আপনাদের ইচ্ছা হলে আপনারা আলু ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন। আমি এখানে একটা মশলা তৈরি করে নেব, নিয়েছি আস্ত ধনে, আস্ত জিরে, কাঁচা লঙ্কা, আদা আর শুকনো লঙ্কা, এই কটা আমি একসঙ্গে পেস্ট করে নেবো, একসঙ্গে বেটে নেবো। আপনারা যদি গুঁড়ো মশলা ব্যবহার করতে চান তো গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন, শুধু আদা আর কাঁচা লঙ্কাটা আপনারা বেটে নেবেন। কিন্তু বাটা মশলার গুঁড়ো মশলার রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি এগুলো পেস্ট করে আবার ফিরে আসছি। আমি কড়াইটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দিলাম কিছু পরিমাণে তেল, 6-7 বড় চামচ তেল। এবার এই তেলটা গরম হবে, একটু গরম হবে, কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এই কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি লাল করে ভেজে তুলে নেব, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, সামান্য 1 চামচ, এই মহাপ্রসাদের স্বাদ সম্পূর্ণ আলাদা হয়। এখানে কোনো পেঁয়াজ রসুন কোনো ব্যবহার হয় না, বড় বড় পিঠগুলোতে এখনো এখানে প্রথা চালু আছে, সেখানে মহাপ্রসাদ এইভাবেই রান্না করা হয়। আগে আমার শ্বশুরবাড়িতে এভাবেই রান্না করা হতো, এখন কিছু বছর এই প্রথাটা বন্ধ আছে, এখন ওই পাঠা বলি দেওয়ার আগে এই বদলে সরি কথা বলে দেওয়ার বদলে আখ চাল কুমড়ো এসব বলি দেওয়া হয়। আমি এই রান্নাটা আমার পূর্বসূরিদের কাছ থেকে শিখেছি, মানে আমার ঠাকুমা শাশুড়ি শাশুড়ি যারা এই মহাপ্রসাদ রান্না করতেন সেই সূত্রে শিখেছি। কিন্তু মহাপ্রসাদ রান্না করার সৌভাগ্য হয়নি, কেন উত্তরাধিকার সূত্রে যখন মহাপ্রসাদ রান্নার যখন সময় আসবে তার আগেই আমাদের এই প্রথাটা বন্ধ হয়ে গেছে, ফলে মহাপ্রসাদ রান্না করার সৌভাগ্য আমাদের এই প্রজন্মের
বাড়ির কোনো বউয়েরই হয়নি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো এবারে তুলে রাখবো। গ্যাসের ফ্লেমটা কম করে দেব, দিয়ে আমি ফোড়ন দেব, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এই যে আমি যে গোটা মশলাগুলো পেস্ট করে নিয়ে এসেছি, এবার এই মশলা পেস্ট আমি এখানে দিয়ে দেবো দু চামচ, তিন চামচে দিলাম। আপনারা আমাদের আপনাদের পরিমাণ অনুযায়ী, মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা দেবেন। আমার এখানে 500 গ্রাম কাঁচা মাংস আছে, সেই জন্য আমি এখানে 3 চামচ মশলাটা দিলাম, মশলা পেস্টটা দিলাম। আপনাদের যদি মাংসের পরিমাণ বেশি হয়, সেই পরিমাণ অনুযায়ী আপনারা মশলার অংশটা বাড়িয়ে দেবেন, কম বেশি করে দেবেন। দিয়ে দেবো 1/4 টিএসপি লবণ, 1/4 টিএসপি হলুদ, 1/4 টিএসপি এবার আমি এভাবে দিয়ে দেবো এই মেখে রাখা মাংসগুলো। মাংসটা একটু হালকা আঁচে কষিয়ে নেব, কষিয়ে তারপরে আমি ফিরে আসছি পরের স্টেপে। এখানে মাংস আমি একটু কষিয়ে নিয়েছি, এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। এখানে মাংস আর আলু কষানো হয়ে গেছে ভালো করে, আমি এবার এটাকে প্রেসারে দেবো। একটা কথা বলে রাখি, মহাপ্রসাদ যে আগে রান্না হতো আমাদের বাড়িতে, সেখানে কিন্তু কোনো প্রেশার কুকারে ব্যবহার হতো না, কড়াইতেই রান্না হতো, লোহার কড়াইয়ে বড় উনুনে রান্না হতো। কিন্তু এখন তো আমাদের সেই আর বড় উনুন নেই, আর ব্যস্ততার ইয়েতে প্রেশার কুকার ছাড়া গতি নেই। কিন্তু আসল মহাপ্রসাদে কিন্তু প্রেশার কুকার ব্যবহার করা হয় না, সেই জন্য স্বাদটাও অনেক বেশি ভালো হয়। কিন্তু যেহেতু তাড়াহুড়ো রয়েছে, এত সময় দিয়ে মাংস কষানোর, কাঁঠার মাংস তো হতে তো সময় লাগে, সেই জন্য আমি এখন প্রেশার কুকারে এটা করে নিচ্ছি। করে নিয়ে আমি পরের মশলাগুলো প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার পরে এখানে আমি পরের মশলাগুলো অ্যাড করব। এই যে আমি মাংস প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, 4টে মতন আমি সিটি দিয়েছি, আর 3 কাপ মতন গরম জল দিয়েছিলাম, কিন্তু উষ্ণ গরম জল দিয়ে এই হয়েছে। এবারে আমি এইটা কড়াইতে, আমি যে কড়াইতে কষাচ্ছিলাম সেই কড়াইতে এটা ট্রান্সফার করে দেবো, করে আবার আমি জাল দেব। কড়াইটা ট্রান্সফার করে দিলাম, গ্যাসটা ওপেন করে নিই। এবার এই মাংসটা আমি এই কড়াইতে দিয়ে দেব। আমি কিন্তু আলুগুলো প্রেশার কুকারে দেইনি, কেননা প্রেশারে সিটি পড়লে আলু কিন্তু গলে যাবে, আলুগুলো এই জলেই সিদ্ধ হয়ে যাবে।
হাতা মাংসগুলো পুরো সিদ্ধ করিনি, একটু কম সিদ্ধ করেছি, আর বাদ বাকিটা যেটুকু আছে আমি কড়াইয়ে করব। আচ্ছা, এখন এখানে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু আর কোনো লঙ্কা ব্যবহার করবো না, যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম ওই লঙ্কাটাই রয়েছে ব্যবহার, আর কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করব না, যদি লাগে পরে করব, পেস্ট করব। এক চামচ রেড চিলি পাউডার, এবারে আমি এখন টেস্ট করব লবণ ঝাল সব ঠিক আছে কিনা, যদি না থাকে আমি এখানে সেগুলো পরপর অ্যাড করে নেব, আপনারাও তাই করবেন। একটু লবণ দেওয়া লাগবে, দিয়ে দেবো হাফ চামচ লবণ। লঙ্কা দেওয়ার আর প্রয়োজন নেই, একদম পারফেক্ট আছে। ঝোলটা একটু ফুটে উঠলে আমি এর পরবর্তী মশলাগুলো এর মধ্যে দিতে থাকবো। ঝোলটা একটু ফুটে উঠুক, তারপর আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এখানে মাংস সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার মাংসটাকে এখানে কড়াইটাকে অন্য বার্নারে ট্রান্সফার করে পরের মশলাগুলো রেডি করছি। এটাকে আমি পাশের বার্নারে নিয়ে নিলাম, এবারে নিয়ে নিলাম ফোরনের যে পাত্রটা, এটা একটু গরম হোক। দিয়ে দেবো এক চামচ ঘি, ঘিটা গরম হয়ে গেছে, ওইদিকে মাংসের ঝোলটাও ফুটছে। যা দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো, এটা হোমমেড গরম মশলা, আমি বাড়িতে বানিয়েছি, আমার ভিডিও পোস্ট করা আছে, দরকার হলে আপনারা সেটা দেখে নেবেন। হোমমেড গরম মশলা আর বিরিয়ানি মশলা আমার পোস্ট করা আছে। গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ হিং। এবার আবার আমি এটাকে ট্রান্সফার করে দেই কড়াইটাকে। এবার দিয়ে দেব এই ফোড়নটা, এবার নামানোর আগে হয়ে গেছে আমার পুরো তৈরি রেডি। এবারে নামানোর আগে আমি আর ঘি ইউজ করব না, আর 140 টিএসপি উপর দিয়ে এমনি একটু গরম মশলা ছড়িয়ে এটাকে আমি এবার নামিয়ে রাখবো। আমার তৈরি হয়ে গেছে নিরামিষ পাঁঠার মাংস, যেটা শ্যামা পূজায়
মহাপ্রসাদ হিসেবে রান্না করা হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি প্লেটিং করে নিয়ে আসছি আপনাদের সামনে যে কেমন তৈরি হলো নিরামিষ কাঁঠার মাংসের ঝোল।